আমি এই শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন সেই নিজে নিজে এখন চালাবে, আমি শুধু রিল্যাক্সে বসে থাকবো। ও ম্যাপ, এইটাই আমি এখন এই দ্বীপটাতে আছি, এটাকে বলে রোজ। আরামসে আপনি নেভিগেশন দিয়ে ঘুমাবেন, আপনি দেখবেন বাসায় গিয়ে পৌঁছে গেছে। আপনি কাজ করে খুব ক্লান্ত, হ্যাঁ, এখন বাসায় যাবেন। এই যে দেখা যাক, এখানে কিন্তু ভাঙা রাস্তায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। অনেক দিন ধরে বলছি যে টেসলার একটা ভিডিও দেব, যেহেতু যে গাড়ি ইঞ্জিন এবং ড্রাইভার ছাড়া চলে, তো সেই ভিডিওটি এখন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি এখন আসি রোজবেল আইল্যান্ডে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য। তো আসুন দেখতে থাকুন আমার সাথে যে টেসলা গাড়ি কীরকম, কীভাবে চলে বা এর খুঁটিনাটি বিষয়। আসলে তো আমি গাড়ি বিশেষজ্ঞ নয় বা গাড়ি সম্পর্কে অত কিছু জানি না, তবে যতটুক জানি ততটুক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই আমার এই টেসলা, আমি যেই গাড়িটা চালাই টেসলা, এটি হচ্ছে মডেল থ্রি। মডেল থ্রিটা হচ্ছে আসলে টেসলার সবচেয়ে ছোট গাড়ি। এই গাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে সব গাড়ির মতো এটাও অটো পাইলটে চলে, এবং গাড়িটা দেখতে পাচ্ছেন এবং ব্যাটারি চার্জে চলে। এটির আসলে মোট 8টি ক্যামেরা থাকে। এই যে এটা হচ্ছে রাইট সাইডের ক্যামেরা, তারপরে আপনার এইখানে এইখানেও একটা ক্যামেরা থাকে যেটা সাইডে কভার করে, তারপর সামনে একটা ক্যামেরা আছে, এবং এর এই যে লেফট সাইডেও একটা ক্যামেরা, তারপর আপনার এইখানেও একটা ক্যামেরা, পিছনে তো ক্যামেরাই আছে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ভিতরে ইন করে যে এটার কীরকম জায়গা আছে গাড়িটাতে। আগে একটা বলে নিই, এই যে 12 ইঞ্চি এটা টায়ার, টায়ারটা এখানে আপনি যে টায়ার সব কিছু আপনি ফিগারেশন কিন্তু ওদের থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আপনার বিভিন্ন মডেলের এবং বিভিন্ন সাইজের, এটা মনে হয় 20 ইঞ্চি এই টায়ারটা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ভিতরের অংশে দেখাচ্ছি। এখানে সব কিছু অটোমেটিক, আসলে এখানে তেমন কিছু নেই, শুধুমাত্র একটা এই যে কাটার ফ্রেম, এটা কাট দেওয়া হয়েছে। এখানে অন্য গাড়ির মতো কোনো ড্যাশবোর্ড নেই, শুধুমাত্র এই স্ক্রিনটা যেটা এই ট্যাবলেটটা, এটা দিয়ে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা যায় এই গাড়ির। এবং এই গাড়ির স্টিয়ারিংয়েও তেমন কিছু নেই, শুধু দুইটা বটম আছে, ভয়েস কমান্ড এবং আপনার ইয়া। আর এটা হচ্ছে, আমি আপনাকে আপনাদের সামনে পিছনে দেখাই, এখান থেকেই সামনে পিছনে দুই দিকেই খোলা যায়, খুলে গেছে। এখন পিছনে আসলে যথেষ্ট জায়গা রয়েছে, প্রচুর প্রচুর জায়গা, যেহেতু এটার ইঞ্জিন নেই। এটার আবার এই যে ভিতরেও একটি কম্পাউন্ড দেওয়া আছে, এই যে এটা তো অনেক জায়গা। সব কিছু ঠিক আছে, তবে তারা এই জিনিসটা একটু ভুল করেছে, কারণ এখানে বৃষ্টি পড়ার সময় বৃষ্টিটা এখানে পড়ার সম্ভাবনা থাকে। আর এটি হচ্ছে পিছনের অংশ গেল, এবার হলো সামনে। এই যে সামনেও কিন্তু আমি আগেই বলেছি, যেহেতু ইঞ্জিন নেই সেই জন্য সামনেও একটু জায়গা রয়েছে যথেষ্ট। এটি হচ্ছে, আমি এই যেটা চালাই সেটি হচ্ছে 2023 গাড়ি, এবং এটার আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে অটো চলে, এবং এই ভিডিওতে আপনাদের অটো কীভাবে চলে সেটি দেখাবো। যেমন এখানে সব কিছু রয়েছে, আপনি নেভিগেশন, আপনি কোথায় যাবেন এটা নেভিগেশন করতে পারবেন। এছাড়া আপনি যদি এখানে যান, আপনার এই যে কন্ট্রোল, চার্জিং, অটো পাইলট, লক, লাইট, ডিসপ্লে, ট্রিপ, নেভিগেশন, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। আবার শর্টকাটের জন্য আপনি এখানে মিরর ঠিক করতে পারবেন। এখানে আপনার ড্যাশবোর্ড রেকর্ডিং, মানে রেকর্ডিং, যেটা রেকর্ডিং এটা সবসময় এখানে রেকর্ডিং চলে। এটা হচ্ছে সেন্ট্রি, যখন আমি গাড়ি কোথাও পার্ক করব তখন এটা যদি অন থাকে, কেউ যদি গাড়িতে একটা টাচও করে তখন সে অটোমেটিকলি ভিডিও রেকর্ড করে রাখবে,
বা কোনো কোলিয়েশন হলে যে কোনো পরিস্থিতিতে সে সব কিছু ভিডিও করে রাখবে, সবসময় লাইভ চলতে থাকে এইখানে। আরও আসলে গাড়িটার একটা নান্দনিক বিষয় হচ্ছে গাড়িটার উপরে একটা এই যে প্যানোরামা গ্লাস রয়েছে, এটা পুরাটাই গ্লাস। আমি আপনাদেরকে দেখাই এই গ্লাসটা পুরাটাই, কিন্তু একদম এখান থেকে শুরু করে পিছনে পর্যন্ত এটাকে আসলে মন গ্লাস বলে। এই গ্লাসটা একদম পুরাটা পুরাটা গ্লাস এইভাবে ভিতর থেকে, আমি ভিতর থেকে ঢুকে একটু দেখাই আপনাদেরকে। ভিতর থেকে ঢুকে পিছনে যদি আপনি বসেন তাহলে এই যে সুন্দর একটা আকাশের ভিউ পাবেন, মানে একদম উপরে উপরে সব কিছুর ভিউ পাবেন আপনি। এই যে অলরেডি সূর্যগ্রহণ চলছে এখন, সেটার ভিডিও দিব। এই যে এটা সম্পূর্ণ পিছনেও আরামসে তিনজন বসা যায়, এখানেও এসি ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি বলে দিই, যারা আসলে খোদ আমেরিকানরাই প্রায় এখনও 80% লোক এই গাড়ির দরজা খুলতে পারে না, জানে না, আস্তে আস্তে শিখছে বা বুঝতেছে, কারণ এটা একটু কমপ্লিকেটেড। এই যেমন ধরেন এখানে কিন্তু গাড়িটা খোলার সময় আপনি এখানে চাপ দিলে এটা কিন্তু সমান, কেউ প্রথমে এসে এখানে কিন্তু কিছুই দেখতে পাবে না যে গাড়ি কীভাবে খুলবে। এটা হচ্ছে যে যখন আপনি এখানে একটা চাপ দিলেন এটা খুলে যাবে, তবে আমি দেখাই আবারও। এটা যখন বন্ধ হয়ে গেল, একটা জিনিস খেয়াল করবেন, এটা খোলার সঙ্গে সঙ্গে ওইদিকে গ্লাসটা খুলে যাচ্ছে। এই যে গ্লাসটা, এটা নিয়ম হচ্ছে গ্লাসটা ধরে টান দিতে হয়, এই যে গ্লাসটা ধরে, এটা ধরে টান দিলে গ্লাসটা অটোমেটিকলি খুলে যায়। টান দিতেও পারে যায়, টান দিলেও হয়, আবার এক হাতে যদি পারা যায় তাহলে এক হাতে। এটি হচ্ছে একটা বিষয়, কারণ এটি অনেকেই আমেরিকাতেই জানে না, আর বাংলাদেশে তো এখনও এই গাড়ি নাই বললে চলে। তবে এই যে উন্নত প্রযুক্তির গাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, আসলে আমি ডিটেলসে যাই নাই, কারণ চাকার এবং বিভিন্ন যে এগুলো আপনারা গুগল করলে পেয়ে যাবেন যে এটা সেকেন্ডে কত মাইল উঠতে পারে, আপনি মডেল ওয়াই দিলে সব বেরিয়ে যাবে। যেহেতু এই জন্য আমি দুঃখিত, কারণ এইসব তথ্য গাড়ি সম্পর্কে আমার এত কোনো আছে, আইডিয়া আছে, কিন্তু ওই ডিটেলসে বলার মতোই নাই। ঠিক আছে, এরপরে আপনাদেরকে নিয়ে যাব যে অটো পাইলটে গাড়িটা কীভাবে চলে। আমি চেষ্টা করেছি যে অন্তত এই টেসলার কিছু দেখানোর জন্য, বা টেসলা গাড়িটি দেখতে কীরকম, এটা আমি বলছি, এটা হচ্ছে, আবারও বলছি, এটা হচ্ছে ওয়াই মডেল। ওকে, আবার দেখা হবে, দেখতে থাকুন অটো পাইলট কীভাবে গাড়ি চলে। ওকে, এখন শুরু করবো অটো পাইলটে গাড়ি, এই গাড়িটি টেসলা গাড়িটি অটো পাইলটে কীভাবে চলে সেটি দেখাবো আপনাদেরকে। কারণ এটি হচ্ছে যে আসলে আমার মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে টেসলার, ওই অ্যাপসে কিন্তু এভরিথিং থাকে, আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন এটার আপনি ব্যাগ ডালা খুলতে পারবেন, সামনে খুলতে পারবেন, স্টার্ট করতে পারবেন, এভরিথিং। আপনি গাড়িতে কোনো কিছু রয়ে গেছে, আপনি ধরেন আমেরিকা থেকে বাংলাদেশে চলে গেছেন, ওই গাড়িতে আমেরিকা থেকে কেউ কিছু নিবে যে তার পিছনে রয়ে গেছে, আপনি ওখান থেকে বাংলাদেশ থেকে বসে খুলে দিতে পারবেন। ওভারঅল আপনি পৃথিবীর যেখানে যান খুলতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অটো পাইলটে গাড়ি আসলে কীভাবে চলে। তো এটি হচ্ছে অটো পাইলট, তো বললাম যে ড্রাইভার ছাড়াই চলে। সেটি হচ্ছে এখন আমি যেমন ধরেন আমি প্রথমে আমার নেভিগেশনে আমার হোম সেট করা আছে, আমি হোম দিলাম। হোম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন সে নিজে নিজে এখন চালাবে, আমি শুধু রিল্যাক্সে বসে থাকবো। ও ম্যাপ, এইটাই আমি এখন এই দ্বীপটাতে আছি, এটাকে বলে রোজবেল্ট আইল্যান্ড। এই যে সে এখন, আমি কিন্তু পুরো আমার হাত ছেড়ে দেওয়া, সে অটোমেটিকলি স্টপ যেখানে সে অটোমেটিকলি স্টপে থেমে গেছে। থেমে যাওয়ার পর আবার আমরা যেহেতু এখানকার নিয়ম হচ্ছে স্টপে তিন সেকেন্ড করে দাঁড়াতে হয়, ঠিক সেই রুলসটা সে ফলো করেছে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাপে দেখাচ্ছে আমরা একদম দ্বীপের কাছাকাছি, আমাদের এই বাম পাশে রয়েছে ইস্ট রিভার, এদিকে ম্যানহাটন, যে আমার বাসার ঠিকানা কিন্তু ও ধরেছে অলরেডি। এখানে আপাতত এই যে একজন মানুষ যাচ্ছে, সেই মানুষটিও এখানে ইন্ডিকেট করছে ও,
এখন কিন্তু সম্পূর্ণ নিজেই চলছে সে, ওরা দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ নিজে চলছে সে। এই যে একটা ইভেন একটু রাস্তা ভাঙা দেখছে, সেইখানেও সে থেমে গেছে। অ্যামেজিং, একটু রাস্তা ভাঙা দেখছিল যে ওখানে সে নিজে নিচ্ছে। আমি চিন্তা করলাম যে ভাঙা টাঙ্গায় কি চালিয়ে নিয়ে যাবে নাকি, না সেগুলো সে এই এর সেন্সারগুলো এভরিথিং কিন্তু ফলো করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একদম পুরা আমার ব্রেক বলেন ওই যে নিজে নিজে ঘুরছে, দেখবেন। আমি এখন একটু দেখার চেষ্টা করব, আমাদের এখানে একটা রাউন্ড আছে, মানে যেটা যে রাউন্ডে আপনার এখানে ডুবতে হয় বা এখান থেকে বেরোতে হয় ওই ব্রিজে ওঠার আগে, দেখে এই যে এখানকার যে রাউন্ডটা ওখানে দেখলে গেলে দেখবেন যে এই ইয়াটা কীভাবে চলে। এখন সে দুবার স্টপে দুবার দেখছে, সে দুবার দেখার পর সে আবার চলা শুরু করলো। মানে সব কিছুই সে কিন্তু চারিদিক থেকে সে ফলো করে, ইভেন কোথায় কী আছে যে এখন গাড়িগুলো দেখা যাচ্ছে, এবং অনেক দূরে, অনেক দূরে পর্যন্ত গাড়ি সে এখানে সেন্সর করতে পারে। এই যে স্টপে থেমে গেল, নিজে নিজে আবার চলছে। এখন দেখবো যে এই রাউন্ডটাতে কীরকম করে সে, ওটা আমার আসলে দেখার খুব ইচ্ছে। বা ওই রাউন্ডে এখনো কিন্তু আমি অটো পাইলটে চালাইনি। দেখতে পাচ্ছেন প্রযুক্তির এই নতুন নতুন প্রযুক্তি, সে এখন অটোমেটিকলি কিন্তু সিগন্যাল দিয়েছে বাম পাশে আমরা এই রাউন্ডে ডুববো। এখানে দেখতে পাচ্ছেন এই রাউন্ডে ডুববো, স্টপে দাঁড়াইছে। এখন সে দাঁড়ানোর পর সে নিজে নিজে এই যে দেখেন কীভাবে ঘুরছে, দেখেন ভূত গাড়ি চালাচ্ছে, ভূতে। এই যে কি সুন্দর, এখন এই এই রাউন্ড কভার করবে সে। এই যে দেখেন আবার ওইখানে স্পিড কত, 15, সেটাও সে কভার করেছে এখানে। এই যে ঘুরছে আরামসে, আপনি নেভিগেশন দিয়ে ঘুমাবেন, আপনি দেখবেন বাসায় গিয়ে পৌঁছে গেছে। আপনি কাজ করে খুব ক্লান্ত, হ্যাঁ এখন বাসায় যাবেন। এই যে দেখা যাক, এখানে কিন্তু ভাঙা রাস্তা, একটু ভাঙা, সেই জন্য সে এখানে যেহেতু এখানে কাজ চলতেছে সে কিন্তু দাঁড়াইছে। এই যে আসতে সে কিন্তু খুব স্লোলি স্লোলি উঠতেছে, সে ভাঙাটা খুব সাবধানে চিন্তা করে দেখেন। আমি ওভাবে এত খেয়াল করি না, অথচ সে খেয়াল করতেছে। এখন সে বোঝার চেষ্টা করতেছে। স্লো করে ফেলছে, যেহেতু এখানে পাস সেই জন্য সে স্লো করে ফেলছে একদম। এখন যেখানে যতটুকু আসলে ততটুকু সে ফলো করবে এই ব্রিজে। এই ব্রিজে পাস ছিল, আমি একটু ওকে প্রেশার ক্রিয়েট করেছি যাতে একটু জোরে চলে, যেহেতু ফ্রি আছে। সেটাও আপনি করতে পারবেন, পরে যদি একটু প্রেশার ক্রিয়েট করেন সে আবার অথবা এটা ইয়া থেকে ফিরে যাবে। এখন সে আমাকে নিয়ে যাচ্ছে আমার বাসায়। সো এ দেখেন আবার এখানে থেমে গেল। তো এটা সম্বন্ধে কমেন্ট করবেন আপনারা সবাই আমার। কিন্তু এই যে আবার এইটাতে আরেকটা বিষয় আছে, যখন রাইট সাইডে আপনি যখন রাইট সাইড যাবেন তখন দেখা যাবে যে রাইট সাইডের ভিডিওতে দেখা যাচ্ছে রাইট সাইডে কোনো কিছু আছে কিনা। এখন সে এই যে এখানে সব আমরা ব্রডেনে বিনিয়োগ ধরবো, ওখান থেকে সে কোথায় যাবে অটোমেটিকলি কিন্তু সে গাড়িকে সাইড দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পাশে অনেক গাড়ি, কোনো গাড়ি যদি চাপাইও দেয় সে নিজে নিজে কিন্তু সরে আসে। এই যে সব সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলার সব কোথায় কি, ইভেন বিল্ডিং কোথায়, কত দূরে গাড়ি, এই সব দেখা যায় এখানে। আবার ম্যাপের মধ্যে তো সব কিছু আছেই। তো দেখুন কতক্ষণ কিভাবে গাড়িটা যাচ্ছে। আমি আরামসে একটা ঘুম দিতে পারবো, সে অটোমেটিকলি চলে যাবে। এই যে এখন সে ব্রডেনে বিনিয়োগ ধরবে আসলে, মানে সে সবচেয়ে, কারণ সে আমার দেখাচ্ছে বাসায় দেখাচ্ছে 21 মিনিট লাগবে,
কারণ হয়তো সামনে ট্রাফিক আছে সেই জন্য। অবশ্য ট্রাফিক, এই যে একজন ছেলে এসে গেছে, সে অটোমেটিকলি ব্রেক করে ফেলছে, চিন্তা করে দেখেন, অটোমেটিকলি সে ব্রেক করে ফেলছে, একজন মানুষ সামনে আসছে সে অটোমেটিক ব্রেক করে ফেলছে। ওকে, তাইলে এই পর্যন্ত আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করেছি, মানে ওই যদি বাসা পর্যন্ত যায় তাহলে তো অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে এই অটো পাইলট কীভাবে কাজ করে সেটি। ওকে, সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফিজ।